أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم ورحمة الله আজ আপনাদের সামনে আমি এই কিছু কিশমিশ নিয়ে এসেছি। কিশমিশ কেন খাবেন? কোরআনে 2 নম্বর সুরা আল বাকারা এর 201 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এখানে বলা হচ্ছে মানুষের মাঝে কিছু মানুষ বলছে, হে আমাদের প্রতিপালক, এই দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন আর পরকালে আমাদের জন্য কল্যাণের ব্যবস্থা করবেন এবং দোজকের যে যাতনা সেই যাতনা থেকে বাঁচাবেন। আবার 2 নম্বর সুরা আল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন বানি আদমের জন্য, আপনার এবং আমার জন্য সৃষ্টি করেছেন। এই কিশমিশ যদি আপনি খেতে পারেন, এই কিশমিশ দাঁতের ক্ষয় দূর করে, মুখে দুর্গন্ধ হয় অনেকের, বরঞ্চ প্রত্যেকটি মানুষের মুখে দুর্গন্ধ থাকে বেশি এবং কম, তো মুখের দুর্গন্ধ অনেকের দুর্গন্ধ তো সহ্য করা যায় না, তার জন্য আপনি এই কিশমিশ খান। আপনি কিশমিশ খান এবং কথা বলেন, তাতে কোনো সমস্যা নেই, এবং শরীরের ভিতরে রক্ত বৃদ্ধি করে, যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারা যদি কিশমিশ খেতে পারে তাহলে শরীরে রক্ত বৃদ্ধি হবে। শরীরের যত ধরনের রোগ রয়েছে এই রোগগুলি প্রতিরোধ করার ক্ষমতা এই কিশমিশের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। চোখের সর্বদিক থেকে উপকার করে এবং হাড় মজবুত করে, হজম শক্তি বৃদ্ধি করে, মাথা ব্যথা কমায়, ঘুমের জন্য খুবই সহযোগিতা করে। আর প্রতিদিন আপনি বেশি না 10 থেকে 15 বা 10 থেকে 12টি কুরমা আপনি খান, যেখানে আপনি থাকেন সেখানেই খান, কোনো সমস্যা নেই। যদি রাত্রি আপনি 10 থেকে 12টি কুরমা ভিজিয়ে সকালে পানির সাথে খেয়ে নিতে পারেন সেটা আরও বেশি ভালো, কিন্তু যখন যখন খাবেন তখন তখন আপনার পানি না পান করা উচিত।